সীমান্তবর্তী জেলার শেরপুর শহর থেকে 9 কেজি গাঁজা সহ দুইজনকে আটক করেছে সদর থানা পুলিশ। প্রতিনিধি মঞ্জুল আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে শহরের নতুন বাস টার্মিনাল থেকে আটক করা হয়। পুলিশ জানায়, গোপন খবরের ভিত্তিতে শেরপুর শহরের মিরগঞ্জ নতুন বাস টার্মিনাল এলাকায় অভিযান চালায় সদর থানা পুলিশ। এ সময় ওই দুইজনকে আটক করা হয়। পরে তাদের হেফাজতে থাকা তিনটি স্কুল ব্যাগ থেকে 9 কেজি গাঁজা উদ্ধার করা হয়। সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বসির আহমদ বাদল জানান, আটককৃত দুই মাদক কারবারি রৌমারী সীমান্ত দিয়ে গাঁজা আমদানি করে সিরাজগঞ্জ নিয়ে যাচ্ছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।